আরে বন্ধু, কেমন আছিস? বন্ধু, আমি ভালো আছি। হঠাৎ এই রাস্তায় কোথায় গেছিলি? বন্ধু, সামনে একটা মেডিকেল আছে, ওই জায়গায় গেছিলাম। কি বলিস, অসুস্থ কে হয়েছে? আরে না, আমার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয় নাই। তাহলে কে অসুস্থ হয়েছে? আমার কলিগের গর্ভবতী স্ত্রীকে রক্তদান করে আসলাম। বাহ, খুব ভালো কাজ। কিরে, সারা দেশে কি তুই একাই রক্তদাতা? তোর আর পিঞ্চ মারা কথা গেল না। শোন, আমার মতো লাখ লাখ তরুণ তরুণী স্বেচ্ছায় রক্তদান করে। তা অবশ্য একটা ঠিক কথাই বলেছিস। তা বল, তোর রক্তের গ্রুপ কি? বন্ধু, আমি তো আমার রক্তের গ্রুপ জানি না। কিরে, কি বলছিস তুই, নিজের রক্তের গ্রুপ জানিস না? কখনো দরকার পড়েনি তো, তাই রক্তের গ্রুপ পরীক্ষা করি নাই। কোনো সমস্যা নাই বন্ধু, লজ্জা পাওয়ার কি আছে? চল হাসপাতালে যাই, আজকে তোর রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপটা জেনে নেব। কথাটা মন্দ বলস নাই। কিন্তু বন্ধু, আমার তো সুই দেখলে ভয় লাগে। দূর বোকা, কোনো ভয় নাই। সত্যি বলছিস তো? একদম সত্য কথা বলছি বন্ধু। রক্তদান একটা মহৎ কাজ, অনেক বড় পুণ্যের কাজ। বন্ধু, তুই তো ঠিক বলেছিস, আসলেই তো রক্তদান অনেক বড় পুণ্যের কাজ। তুই যে বুঝতে পেরেছিস আমার কি যে আনন্দ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধু। চল বন্ধু, তাহলে হাসপাতালে যাই, তোর রক্ত পরীক্ষা করি। ঠিক আছে বন্ধু, তাহলে চল যাই, আজই রক্ত পরীক্ষা করবো।